জয়পুরহাটের কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগের বিবাদমান দু গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে আরও 20 জন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, দু গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। এর সূত্র ধরে শনিবার রাতে মুসলিমগঞ্জ বাজারে একটি গ্রুপের কর্মী সমর্থকরা অন্য গ্রুপের কর্মী সমর্থকদের 7-8টি দোকান ভাঙচুর করেন। এতে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে 12 জন আহত হন। আহতদের মধ্যে আফতাব হোসেন হাসপাতালে নেওয়ার পথে ও রতন রোববার সকালে বগুড়া সজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 7-8 রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ এখনও এর সংখ্যা জানাননি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস্ক ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।